আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তানিয়া দেওয়ান তমা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। তো এটা ছিল শনিবার আর আমার এই ভিডিওটা আপলোড হবে সোমবারে। রবিবারে আপলোড হওয়ার কথা ছিল, কিন্তু রবিবার শবে বরাতের কারণে আমি কোনো ভিডিও আপলোড করিনি, কিংবা কোনো ভিডিও এডিট করিনি, কিংবা রবিবারে আমি কোনো ভিডিও শ্যুটও করিনি। তো এই জন্য কিন্তু আমি এই রবিবারের মানে শনিবারের ভিডিওটা সোমবারে এডিট করে ভয়েস দিয়ে পাবলিশ দিচ্ছি। আবার অনেকে ভাবতে পারেন যে আপু এত দেরি করে কেন ভিডিওটা পাবলিশ করলো, শনিবারের ভিডিও কেন আমরা সোমবারে পেলাম। তো এই আমি এই জন্যই আসলে বললাম। তো সকালবেলা আমি শনিবারের সকালে আমি এই যে এটাকে বরবটি আর হচ্ছে আলু দুটো মিক্সড করে ভাজি করতেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আমার কিছু ভিউয়ার্স আপুরা আমাকে মানে সবসময়ই মানে বলে যে তোমা তুমি সবসময় কেন রুটি আর ডিম ভাজি খাও, বিভিন্ন রকমের ভাজি তো করে খেতে পারো। তো আমার মনে হলো যে হ্যাঁ, আমি এটা একটু বাদ দিই, ভাজি করে বিভিন্ন ধরনের ভাজি ট্রাই করে দেখি। তো অনেক ভালোই লেগেছিলো এই ভাজিটা, অনেক মজা হয়েছিল। আর ভাজি দিয়ে আসলে রুটি খেতে অনেক মজা লাগে। আসলে সকালবেলা যেটা হয় তাড়াহুড়া থাকে, তো আর তাড়াহুড়া থাকলে আসলে ভাজি কেটে কুটে রান্না করাটা একটু মানে কষ্ট হয়ে যায়। তো এই জন্যই আসলে ভাজিগুলো করা হয় না। তো শনিবারে তো জাভার্জিনদের পরীক্ষা ছিল, আমি এই জন্যই শনিবারে মানে ভাজিটা কেটে কুটে রান্না করতে পেরেছি, কারণ পরীক্ষা শুরু হয় হচ্ছে 9টা থেকে। তো নর্মালি ক্লাস থাকলে তো 8টা থেকেই শুরু হয়, তো যেতে হয় অনেক তাড়াতাড়ি। এই জন্য আসলে ডিম ভাজি রুটি দিয়ে চালিয়ে দেই। তো যেহেতু 9টায় থেকে পরীক্ষা শুরু, তো এই জন্যই কিন্তু একটু সময় ছিল, ভাবলাম যে ভাজি ভুজি করি। তো পরীক্ষার এই কয়েকদিন ভাবতেছি যে এরকম সকালবেলা বিভিন্ন ধরনের ভাজি করে করে রুটি খাবো। সকালবেলা বাচ্চাদের রেডি করতে গেলে আসলে অনেকটুকু সময় যায়, মানে ঘুম থেকে উঠে ওদের দাঁত ব্রাশ করানো, হাত মুখ মানে ধুয়ে কাপড় পরানো, খাওয়ানো, ব্যাগ ট্যাগ গুছিয়ে স্কুলে দিয়ে আসা, মানে সব মিলিয়ে আসলে সকাল সকাল এত কিছু আর পারা যায় না। তো আমি রুটি তো আগেই করেছি, করে এখন শুধু জাস্ট দুই চুলায় দুইটা ভাজতেছি। তো ভাজির মধ্যে আমি কিছুই দেইনি, জাস্ট পেঁয়াজ, কাঁচামরিচ আর আস্ত জিরার ফোড়ন দিয়ে ভাজিটা করতেছি। আর একটু গুঁড়া মশলা দিছি, সব মশলা একটু একটু করে দিছি, খুব একটা বেশি দেইনি। তো আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটু নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজাও হয়ে গেছে। তো আলুর সাথে বরবটি ভাজিটা মজাই লাগে। তো জওহার আর জিনাত ওয়েট করতেছে খাওয়ার জন্য, তো ওদেরকে এখন আমি সবাইকে খেতে দিব। তো আগে জওহারকে দিচ্ছি, ও মানে খেতে থাকবে, আর জিনাতকে তো আমার খাইয়ে দিতে হবে। তো জওহার জিনাতের পরীক্ষা ছিল, আমি ওদেরকে বসে থেকে নিয়ে আসছি। তো আসার পর আমি এই যে আম নিয়ে আসছিলাম, তো সে আমের ভর্তা করব। তো আমের ভর্তা করে খাইয়ে ওদেরকে খাওয়াবো, আমিও খাবো, খেয়ে তারপর দুপুরে রান্নাটা বসাবো। যদিও অনেকটুকু দেরি হয়ে গেছে, তো প্রায় 11:30টার মতো বেজে গেছে, পরীক্ষাটা ওদের 11টার মধ্যেই শেষ হয়, আর নিয়ে আসতে আসতে তো 11:30 বেজে গেছে। তো আমি আর দেরি করিনি, তো চলে আসছি একদম ভর্তা বানানোর জন্য, কারণ আমার আসলে লোভ আর সামলাতে পারতেছিলাম না। ভাবতেছিলাম যে কত তাড়াতাড়ি ভর্তাটা বানিয়ে খেতে পারবো। তো সবারই মনে হয় টকটা অনেক প্রিয়, বিশেষ করে মেয়েদের টকটা কিন্তু অনেক পছন্দের একটা খাবার, মানে মেয়েরা আসলে টক দেখলে লোভ সামলাতে পারে না। তো আমগুলো আমি ছিলে তারপর হচ্ছে ধুয়ে নিছি, তারপর হচ্ছে এই যে একটা সবজি গুঁড়ানি দিয়ে কুড়িয়ে নিতেছি। তো এই বড় সাইডটাতে প্রথমে এই করলাম, তো একটু বড় বড় বেশি মোটা হয়ে গেল, তো পরে ভাবলাম যে ছোটো সাইডটা দিয়ে করি। তো এইভাবে করে আমি আস্তে আস্তে করে সবগুলো আম এইভাবে গ্রেট করে নিব। তো আমগুলো এখনও মানে আছে না যে বিচি বিচি হয়নি, তো আমি এরকম করে সবগুলো আম এরকম গ্রেট করে নিব। আর আমের ভর্তা আসলে অনেকে অনেকভাবে করে, আমি একদম সাধারণভাবেই আজকে করব, কারণ আমার মনে হচ্ছে যে কত তাড়াতাড়ি আমি এটা শেষ করতে পারবো। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু মিহি মিহি কুচি হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটা সাইড করে নিয়ে এইখানে
একটা কাঁচামরিচ নিলাম, কাঁচামরিচটা সাথে হচ্ছে লবণ, লবণ নিলাম। কাঁচামরিচটা আমি কেটে নিইনি, আমি লবণের সাথে এভাবে হাত দিয়ে কাঁচামরিচটা ভেঙে দিচ্ছি। ঝালটা খুব একটা বেশি দেবো না, যেহেতু জওহর জিনাত খাবে, তো এর জন্য একটা কাঁচামরিচই দিলাম। তো কাঁচামরিচটা খুব ভালো করে লবণের সাথে কাঁচামরিচের সাথে ডলে নিয়ে আমি এক মানে আমটাকে ওইটাই কাঁচামরিচের লবণের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে এখন আমি যেটা দিব সেটা হচ্ছে চিনি দিব, অল্প একটু চিনি দিব। এটা হচ্ছে লাল চিনি দিচ্ছি, আমি 3 চা চামচের মতো লাল চিনি দিলাম। তো দিয়ে এটাকে আমি আবার মেখে নিতেছি। তো মেখে ছেঁকে এখানে আমি যেটা দিব সেটা হচ্ছে কাসুন্দি। কাসুন্দি না দিলে তো আমের ভর্তা খাওয়ার কোনো মজাই পাওয়া যায় না। তো কাসুন্দি দিয়ে দিচ্ছি, কাসুন্দি দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। কাসুন্দিটাও যেহেতু একটু ঝাল ঝাল, এর জন্য একটু মাপ মতোই দিলাম, কারণ জওহর জিনাত তো বেশি হলে খেতে পারবে না। তো সবাইকে কাছে মাপ চেয়ে নিচ্ছি, কারো জিভে যদি ভর্তা দেখে পানি চলে আসে সেজন্য কিন্তু আমি দায়ী না। তো দুপুরবেলা, দুপুরবেলা আমি কয়েকটা তরকারি রান্না করেছি, ডাল রান্না করেছি, আর হচ্ছে মিষ্টি কুমড়া হচ্ছে ভাজি করেছি। তো ডাল আর মিষ্টি কুমড়া দেখালাম না, আমি জাস্ট পাবদা মাছ দিয়ে অনেক মজাদার একটা রেসিপি করব এবং খুবই টেস্টি হয় এইভাবে রান্না করলে, একটু অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। মূলত কিন্তু পাবদা মাছ সবজি দিয়ে রান্না করলে মজা লাগে না খেতে, লাইক ভুনা করলে বা ভাজি করলে খেতে মজা লাগে। তো আমি ভাবলাম যে এইভাবে একটু ট্রাই করে খেয়ে দেখি কেমন লাগে, তো আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে এই পাবদার এই রেসিপিটা। তো প্রথমে আমি লবণ আর হলুদ মেখে পাবদা মাছগুলোকে একটু ভালো করেই ভেজে নিব আর কি, একদম হালকা করে ভাজবো না, একটু কড়া করেই ভাজবো। তো ভাজা হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে একটা বাটিতে তুলে নিব। তো মাছগুলো তুলে নেওয়ার পর আমি এইখানে দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেলে করলে অনেক বেশি টেস্টি হয়, সরিষার তেলের একটা ঝাঁঝালো একটা ফ্লেভার আছে। তো সরিষার তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এইখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কালো জিরা। তো মাছের মধ্যে কালো জিরা হয়তো একটু আপনাদের কাছে অন্যরকম লাগতেছে, কিন্তু এইভাবে রান্নাগুলো অনেক টেস্টি হয়। তো তারপর একটু রসুন বাটা দিলাম। এবারে ভেজে নিয়ে আমি এখানে গুঁড়া মশলাগুলো, এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো নিয়ে আমি পানি দিয়ে গুলে রেখেছিলাম। যখন ওই কালো জিরা আর হচ্ছে রসুনটা একটু ব্রাউন কালার হয়ে গিয়েছিলো তখন কিন্তু আমি এটা দিয়ে দিলাম। তো দিয়ে এখন এটাকে আমি জাস্ট হচ্ছে জাল দিয়ে নিচ্ছি। তো এবারে আমি যেটা দিলাম সেটা হচ্ছে পেঁয়াজ বাটা। এখানে আমি 3 চা চামচের মতো পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে এখন আমি এই মশলার সাথে পেঁয়াজ বাটার সাথে খুব ভালো করে কষিয়ে নিব নেড়ে চেড়ে। এখানে কিন্তু পেঁয়াজ কুচিটা ইউজ করা যাবে না, পেঁয়াজ বাটাটাই ইউজ করতে হবে, এতে করে কিন্তু ঝোলটা একটু ঘন হবে। তো এবারে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণটা অবশ্যই দিতে হবে। আর মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, যেহেতু পেঁয়াজ বাটাটা আমি পরে দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু পানিটা টানিয়ে নিয়ে আমি সেই তেল মশলার মধ্যে পেঁয়াজটাও কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন তেল মশলা সব আলাদা হয়ে গেছে। তো এবারে আমি এখানে দিব হচ্ছে সরিষা বাটা। এখানে আমি 2 চা চামচের মতো সরিষা বাটা দিলাম। সরিষাটা অবশ্যই কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে ভালো করে বেটে নিতে হবে, যাতে করে তেঁতো না লাগে। আর সরিষাটা সাদা সরিষা হলে ভালো হয়, তেঁতো লাগে না। আমি কালোটাই ইউজ করেছি, আমার একটু তেঁতো হলেও খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। আর কাঁচামরিচ আর লবণ দিয়ে মিক্স করে ভালো করে সরিষাটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে বেটে নিলে কিন্তু তেঁতো লাগে না। তো এবারে আমি সরিষা বাটা দিয়ে অল্প একটু সময়, বেশি না, অল্প একটু সময় কষিয়েছি। সরিষা বাটা দেওয়ার পর কিন্তু খুব একটা বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে কিন্তু তেতা হয়ে যাবে। তো অল্প একটু ভেজে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম পানি, ফুটন্ত গরম পানি। তো ফুটন্ত গরম পানি দিয়ে আমি এটাকে খুব ভালো করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। যখন বলক চলে আসছে, কারণ ফুটন্ত গরম পানি দেওয়ার পরে কিন্তু বলক আসতে সময় লাগেনি, তো তখন আমি সেই ভেজে রাখা মাছগুলো একটা একটা করে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা একে তো হচ্ছে কালো জিরার একটা ফ্লেভার আসবে, রসুনের বাগারের একটা ফ্লেভার আসবে, এবং সরিষার একটা ঝাঁঝালো ফ্লেভার আছে সেটাও আসবে। সরিষার কিন্তু একটা অন্যরকম একটা টেস্ট আছে, সেটা কিন্তু ভালো লাগে খেতে, যারা আমরা সরিষা পছন্দ করি।
তো তাদের কাছে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে আমার মনে হয়। তো এরপর আমি যে এরকম করে আস্ত যে মরিচগুলো সেগুলো মাঝখান দিয়ে একটু ফেলে, কাঁচা মরিচ তো একটু একটু দুইটা তিনটা দিয়ে দিলাম। কেউ ঝাল পছন্দ করলে আর একটু আগে আর আর একটু বেশি করে কাঁচা মরিচ দিয়ে নিতে পারে, আর কেউ ধনে পাতা পছন্দ করলে ধনে পাতাও দিতে পারে। তো আমার ধনে পাতা আমি দিব না, কারণ সবাই একটু জানেন আমি কিন্তু ধনে পাতাটা একটু কমই পছন্দ করি, মানে কোনো খাবারে খুব একটা বেশি দেই না। তো এভাবে করে আমি কিছুক্ষণ তো জাল দিব, কারণ জাল দিতে হবে, গ্রেভিটা কিন্তু আরও ঘন হয়ে যাবে, ঝোলটা আরও ঘন হয়ে যাবে, মাখা মাখা টাইপের থাকবে। পাবদা মাছ কিন্তু খুব নরম হয়, সবসময় সাবধানে নাড়াচাড়া করতে হবে। তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একদমই ঘন হয়ে গেছে, আর আমি মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে জাল দিচ্ছি তরকারিটা। তো এভাবে করে আমি কিছুক্ষণ এটাকে জাল দিব। আর আমি মানে এটা কথা দিতে পারি যে আপনাদের, আপনারা যদি এভাবে ট্রাই করে দেখেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, আমাকে ট্রাস্ট করে এইভাবে রান্না করে দেখতে পারেন। কারণ আমি সবসময় একটা জিনিস রান্না করে খেয়ে ভালো লাগলেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, লাইক খাওয়ার পর যদি মনে হয় যে খারাপ লেগেছে সেই ভিডিওটা কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো ঝালটা আমি বন্ধ করে দিছি, দেখতেই পাচ্ছেন একদমই মাখা মাখা ঝোল রয়েছে এবং মশলাগুলো মাছের গায়ে লেগে আছে। তরকারিটা খেতে অসাধারণ মজা হয়েছিল, আশা করি আপনারা ট্রাই করবেন। অন্যরকমভাবে আসলে ট্রাই করলে ভালোই লাগে, সবসময় এক ধরনের তরকারি খেতে খেতে একঘেয়েমি চলে আসে। তো এই যে জওহরকে নিয়ে আমি দুপুরের পরে বিকেলের দিকে কিন্তু যে প্রাইভেটে গিয়েছিলাম, প্রাইভেট পড়াতে নিয়ে গিয়েছিলাম মিসের বাসায়। তো যাওয়ার সময় আমি সাথে করে আতপ চাল নিয়ে গিয়েছিলাম, তো পাশেই একটা দোকানে আতপ চালের গুঁড়া করে, ওগুলো ভিজিয়ে রেখে আমি ওই দোকানটা থেকে গুঁড়ো করে নিয়ে যাব, আমি নিয়ে রেখে আসছি। তো জওহরকে পড়ানোর পর আমি সেই চালের গুঁড়া নিয়ে আসছিলাম বাসায়। তো রাতে এসে আমার মানে আমি আর লোভ সামলাতে পারিনি, মনে হচ্ছিলো যে কখন আমি একটু পিঠা খাবো আতপ চালের গুঁড়া দিয়ে, কিন্তু চিতই পিঠা খেতে ইচ্ছে করলো। আর এইভাবে তো আসলে মাটির হাঁড়ি ছাড়া গ্যাসের চুলা চিতই পিঠা হয়ই না, হতেই চায় না। তো আমি যেরকম সরিষা বেটে নিছি, দোকানে যে রাস্তার ধারে সরিষা বেটে চিতই পিঠে বিক্রি করে, সেরকম হচ্ছে সরিষা বেটে নিছি এই চিতই পিঠে দিয়ে খাওয়ার জন্য। কিন্তু চিতই পিঠা তো আর হচ্ছে না, এগুলো কি হচ্ছে আমি জানি না। তো এই যে এরকম পিছন সাইডটা হয়েছে তো ভালো হচ্ছে না, কিন্তু ওই যে খেতে মন চাইছে ছোটোবেলা থেকে, আসলে আমার যখন যেটা খেতে মন চাইছে আমি তখন ওটা না খেতে পারলে আমার ভালো লাগেনি। আর এই জন্য মনে হয় আমি এত নাদুস নুদুস মোতা টাইপের একটা মেয়ে, অল্প বয়সে বুড়ির মতো দেখা যায়। অনেকে তো আমার বয়স নিয়ে কথা বলে যে আপুর বয়স 30-35 হবে, তো আমি এটা নিয়ে দুঃখ করি না, কারণ মোটা হয়েছি এজন্য। তো এই যে পিঠাগুলো কিন্তু এরকমই হচ্ছে, আমি এই যে রুটি ভাজা তাওয়ার মধ্যে করতেছি, তো প্রথমটার চাইতে এই যে তিন নাম্বারটা ভালো হয়েছে, আশা করি খাওয়া যাবে। তো যাই হোক, আমি ওই যে খেতে মন চাইছে খাবো সরিষা বাটা দিয়ে চিতই পিঠা। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর আমার মতো যারা আসলে খাদক টাইপের তাদের আসলে বলার কিছু নাই, যখন যেটা মন চায় হয়তো তারাও আমার মতো এইভাবে খেয়ে থাকে বানিয়ে। তো 4 নম্বর পিঠাটা আগের তিনটার চাইতে আরেকটু ভালো হয়েছে, তো আমি এভাবে করে সবগুলো পিঠে বানিয়ে নিব, বানিয়ে খাবো। আর রেসিপিটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা যাবে না, কারণ এত বিশ্রী পিঠা আমার মনে হয় আপনারাও কখনো বানাতে যাবেন না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।